ইসলামী দলগুলো নিয়ে জামাত ইসলামী কি ভাবছে, একটা বড় ঐক্য গঠন করা উচিত? জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন। ইসলামী আন্দোলন, ইসলাম, দেশ ও মানবতা, এই তিন মূল নীতিকে খেয়াল রেখে ভিত্তি করে যারা ঐক্য করতে চায় তাদের সাথে ইসলামী আন্দোলন ঐক্য করবে। যদি ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে শক্তিশালী এক ঐক্য করি, আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, সবাইকে নিয়ে, এখানে শুধু ইসলামী দলই আমি কিন্তু মিন করছি না, এই তিন শর্ত অনুযায়ী যারা আসতে চায়, যদি বিএনপিও আসতে চায় বা অন্যান্য দলও আসতে চায়, ইসলাম, দেশ, মানবতার স্বার্থে আমরা সবাইকে নিয়ে কাজ করব। যে যার যার মতামত, তার যার জায়গায়, যেই পয়েন্টগুলোতে, যেই বিষয়গুলোতে আমরা সকলে একমত, অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা, বিরোধের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব। এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেস ধরে, এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যাহারা দেখছেন ভিডিও, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, এবারে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায় পীরের দল। প্রদর্শক শ্রোতামণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এখন থেকে ইসলামী আন্দোলন। চরমনায় পীর মুফতি ফয়জুল করিম এ ঘোষণা দেন। প্রদর্শক শ্রোতামণ্ডলী, এছাড়াও বিএনপির বিভিন্ন দুর্নীতি নিয়ে তিনি কিছু কথা বলেন। বিএনপি আওয়ামী লীগের প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী বিষয়ে চরমনায় ফির খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখেন। প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী, আমরা দেখব কয়েকটা প্রতিবেদন, তারপরে কথা বলবো, আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। জামাত এবং চরমনাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এখন থেকে। চরমনায়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী বাংলাদেশ, তারা ঐক্যবদ্ধ হচ্ছে, এটা নিয়ে আপনাদের কী বলার আছে জানাবেন কমেন্টে। আমরা এই মুহূর্তে কয়েকটা প্রতিবেদন দেখব, তারপরে কথা বলবো। জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন, তাদের উপরে একত্তরের প্রশ্ন থাকবে। আপনি আওয়ামী লীগ হারছে, এখন কি চিন্তা করতেছেন? আওয়ামী লীগ বাস শেষ হয়ে গেছে, আমরা ক্ষমতায় যাবো, এই চিন্তা আমাদের মাথার মধ্যে নেই। যেই কারণে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তার প্রতিফলন ঘটে নাই। আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির তল্পি পাওয়া হয়ে কখনই রাজনীতি করি না, আজও করি নেই, এখনো করতেছি না। তো ভারত আমাদের পড়শি, তার সাথে আমরা খারাপ ব্যবহার করবো কেন? এই সংবিধান হলো একটা দলীয়, আপনি ম্যানিফেস্ট বলতে পারেন, নীতিমালা বলতে পারেন, এটা বাংলাদেশ সংবিধান বলা যায় না। যারা দল করে সাত খুন মাপ, আর যারা দল করবে না তারা ধুকে ধুকে রাস্তায় এসে জেলখানায় মরতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এটা আমরা চাই। দর্শক স্বাগত জানাচ্ছি দেশ আন্দোলনের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের অতিথি হয়ে উপস্থিত রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা আজ কথা বলবো বাংলাদেশের বর্তমান সময়ের রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, আগামী বাংলাদেশ কেমন হবে, কেমন চলবে এবং কোন পথে হাঁটছে বাংলাদেশ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছেন, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, শুক্রিয়া। আমরা বর্তমান সময়ে লক্ষ্য করেছি, শুধু এখন না, অনেক আগে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাবেক সরকার, পদত্যাগ করা শেখ হাসিনা সরকার, সব বিভিন্ন বিষয় নিয়ে সবসময় সরব ভূমিকায় আমরা রাজপথে, আপনাদের ভাষায় রাজনৈতিক রাজপথে আপনারা সরব ছিলেন, বিক্ষোভ করেছেন, প্রত্যেক সময় আয়োজন করেছেন, বড় সমাবেশ করেছেন। এখন সেই সমাবেশের ফল কী পেলেন এবং আজকের বাংলাদেশ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আসলে এদেশের মানুষ কল্যাণময় এক দেশ চায়, প্রত্যেকটা মানুষ চায় তার অধিকারকে ফিরে পেতে। এর জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব গ্রহণ করেছে, মানুষের শান্তি মুক্তি দুর্নীতি মুক্ত একটা দেশ গড়তে চায়। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যে দেখলাম যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার প্রতিফলন ঘটে নাই, বরং দেখেছি লুট, তরাজ, হামলা, মামলা, মিথ্যা মামলা চলতেছে, জুলুম, অত্যাচার, দখলদারি, চাঁদাবাজি। তাহলে যেই কারণে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তার প্রতিফলন ঘটে নাই, এর জন্য আমরা ব্যথিত, আমরা মর্মাহত। আমরা চাই একটা কল্যাণময় রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত একটা দেশ। দুর্নীতিকে দমন নয়, মূলোৎপাটন করতে চাই। ঠিক আজকেও যদি দুর্নীতিকে আমরা দমন করি, যখন সুযোগ পাবে তখন তারা আমরা দংশন করবে। আমরা চাই দুর্নীতি মূলোৎপাটন হোক, দুর্নীতি দমন নয়, দুর্নীতি মুক্ত, সবার অধিকার ফিরে পাবে, এরকম রাষ্ট্র আমরা চাই। আগামী নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে, কখন হবে, কবে হবে নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মনে করে? বাংলাদেশের মানুষ ফেয়ার, ফ্রি, গ্রহণযোগ্য এক নির্বাচন চায়। এই ফ্রি, ফেয়ার, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই পরিবেশের প্রয়োজন, বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই দাবি জানাচ্ছে যে আপনি পরিবেশ সৃষ্টি করে
গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দেন। যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন দিতেও পারবে না, হওয়া উচিত না। এর জন্য যেই সময়টুকু সরকারের প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার ওই পরিমাণ সময় নিয়ে বাংলাদেশে ফ্রি ফেয়ার গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অনুরোধ করব। সেটা তো নির্দিষ্ট বলা যায় না, হয়তো এক বছর দুই বছর লাগতে পারে বা একটু কম বেশি লাগতে পারে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে তো আদর্শ নির্বাচন করে বা রাজনীতি করে। ইসলামী আন্দোলন নিচুক শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনোদিন ক্ষমতায় না যায়, যদি ইসলামকে ক্ষমতায় নিতে পারে, নিতে আদর্শকে প্রতিষ্ঠা করতে পারে, এটা তাদের জন্য যথেষ্ট। আগে প্রত্যেকের নীতির মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা চাই না আমরাই ক্ষমতায় যাব, আমরা এমন জিনিসকে নীতি আদর্শকে ক্ষমতায় নিতে চাই। যদি নীতি আদর্শবিহীন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ক্ষমতায় নেই, তাহলে আবার তো আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, ফায়দাটা কী? মানুষ কত জীবন দিবে, কত রক্ত দিবে? এর জন্য আমরা চাই শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই। কমিউনিস্ট পার্টিগুলো তারা একই পদ্ধতি করেছিল, এই ক্ষেত্রে বামপন্থী এবং ইসলামিক যে দলের জায়গা থেকে ইসলামী আন্দোলন একই ছুরি একটি বার্তা দিল। আমরা লক্ষ্য করলাম সংখ্যানুপাতিক নির্বাচন, এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ভবিষ্যৎটা কেমন হতে পারে এবং বাংলাদেশ আসলে কি বাস্তবতা রয়েছে কিনা, থাকলে সেটি ইসলামী আন্দোলন মূল্যায়ন করেন। দেখেন, পিআর সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা যদি বাংলাদেশে হয়, তাহলে কমপক্ষে আমরা এতটুকু বলতে পারি যে কমপক্ষে দুর্নীতি মুক্ত একটা নির্বাচন হবে, পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন হবে, অবৈধ কালো টাকা মুক্ত একটা নির্বাচন হবে, যেখানে মার্কা থাকবে, ব্যক্তি থাকবে না। যদি ব্যক্তি না থাকে তো পেশি শক্তি থাকবে না এবং অবৈধ টাকাও সেখানে খরচ করা হবে না। যদি আমরা পেশি শক্তি এবং অবৈধ টাকা বিহীন এক নির্বাচন করতে পারি, তাহলে 80% কিন্তু ফেয়ার নির্বাচন অসম্ভব। এখানে কিন্তু প্রথমে আমরা প্লাস পয়েন্ট। বাকি আমরা চাই সমস্ত আদর্শের মানুষ প্রতিনিধিত্ব করুক সংসদে। যদি পিআর সিস্টেমের সংখ্যাগরিষ্ঠ হারে নির্বাচন হয়, তাহলে আশা করা যায় সব আদর্শের মানুষ তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। সেখানে একটা সমস্যা আছে যে হয়তো বা নেপালের উদাহরণ দিতে পারেন যে বারবার সেখানে মন্ত্রী পরিষদ পরিবর্তন হয়েছে, প্রাইম মিনিস্টার পরিবর্তন হয়েছে। আমরা সেখানে এক কক্ষ বিশিষ্ট দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ করতে পারি। যদি আমরা এক কক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে পারি, তাহলে এই সমস্যাটা থাকবে না। বামপন্থীদের সঙ্গে ইসলামী আন্দোলনের এই যে ভাবনাগত একটি মিল আমরা লক্ষ্য করলাম কিনা, একজনের ক্ষুধার্ত নিবারণ করবো, এ ব্যাপারে সবাই ঐক্যমত থাকতেই পারে। একজনকে আমরা সুস্থ করবো, এ ব্যাপারে সবাই ঐক্যমত থাকতেই পারে। একজন নিরাপত্তা প্রধান করবো, এভাবে সবাই নিরাপত্তা থাকতেই পারে। দেখেন, মৌলিক ভালো কাজে কিন্তু সবাই ঐক্যমত আছে। চুরি না হোক, এটা সবাই চায়। ডাকাতি না হোক, সবাই চায়। ধর্ষণ না হোক, এটা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বামপন্থী, ডানপন্থী সবাই চায়। সেখানে যদি কারো সাথে ঐক্যতা হয়ে যায়, এটা ভালো, আরো ভালো। সংবিধান পরিবর্তন করা, নতুন সংবিধান তৈরি করা কিংবা সংস্কার করা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মনে করে কিনা, সেই সংবিধানটি যেটি রয়েছে সেটিকে রাখা নাকি সংস্কার, আর যদি সংস্কার বা যেরকমই চান কি রকম আপনার চান? আমি বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের সংবিধান, এটা বাংলাদেশ সংবিধান নয়, এটা দলীয় একটা নীতিমালা। যখন যেই দল আসছে সেই অনুযায়ী তারা এটাকে সাজিয়েছে। দমন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জুলুম, ক্ষমতায় থাকার পরিবেশ কিভাবে করা যায়, এই সংবিধান হলো একটা দলীয়, আপনি ম্যানিফেস্ট বলতে পারেন, নীতিমালা বলতে পারেন, এটা বাংলাদেশ সংবিধান বলা যায় না। কাজে এই সংবিধান ডাকাতকে ডাকাত বানাতে সক্ষম হয়েছে, এই সংবিধান জালেমকে আরও জুলুম করতে সক্ষম হয়েছে, এই সংবিধান অবৈধ সরকারকে ক্ষমতায় বসাতে সক্ষম হয়েছে, এই সংবিধান এক গ্রহণযোগ্য নির্বাচন ব্যতীত নির্বাচনকে স্বীকৃতি দিতে সক্ষম হয়েছে। কাজে এই সংবিধান পরিবর্তন ব্যতীত মানুষের কোনো অবস্থাতেই কল্যাণ আসতে পারে না। জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন এক ধরনের ভ্রাতৃত্ব সম্পর্ক জায়গা তৈরি হচ্ছে কিনা কিংবা আগামী নির্বাচনে একতাবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা হয়েছে কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি আগেই বলছি, কিন্তু এই কথাগুলিকে কিন্তু মিডিয়ার অনেক সময় কাটসাট করে প্রকাশ করে, এটা আমি 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 দুঃখিত। জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের যে আদর্শিক এবং নৈতিক অমিল ছিল সেটা আজও সেখানেই আছে। এখান থেকে এক তিল এক চুল পরিমাণ কেউ পরিবর্তন হয় নাই। বাকি আমরা জামাতকে আহ্বান করছি, হক্কানি ওলামায়ে কেরাম আপনাদের উপরে বা আপনাদের ব্যাপারে যে মন্তব্যগুলি করে আসছেন, ওলামায়ে কেরামের সাথে বসে সেটা সমাধান করলে স্থায়ী একটা সমাধানের পথ আছে, যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আসবে। কিন্তু জামাতের অবস্থা হলে এই, তারা এখন পর্যন্ত সেই ডাকে সাড়া দেয় নাই। কাজেই আমি এই ব্যাপারে তো আর দ্বিতীয় কিছু বলতে পারি না, আমরা তো আহ্বান জানিয়ে আসছি, কথা বলেছি, আর দেশের কল্যাণের জন্য, দেশের মুক্তির জন্য সবাই সঙ্গবদ্ধ কাজ করতেছি। এইমাত্র বললাম না, বামপন্থীর সাথে আমাদের কোনো এক জায়গায় মিলে গেছে। এরকম দেশের কল্যাণের জন্য কোনো এক জায়গায় মিললেই কিন্তু প্রত্যেকের প্রত্যেকের আদর্শের থেকে, নীতির থেকে সরে আসছে, বিচ্ছুতি ঘটছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ইসলামী শক্তি যেতে পারে,
জামাতের ব্যাপারে যেই সমস্ত বাধাগুলি আছে সেই বাধাগুলি অতিক্রম করে জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন। তাদের উপরে একত্তরের প্রশ্ন থাকবে, তাদের উপরে হক্কানি ওলামায়ে কেরামের যে সমস্ত আদর্শগত নীতিগত প্রশ্ন সেগুলি থাকবে, তাদের উপরে এদেশের হক্কানি পীর মুরিদি যারা করেন, চাই সে হক হোক বাতিল হোক, এদেশে যারা তবলিগ করেন, এদেশে যারা কমিয়ানপন্থী আসেন, এদের ব্যাপারে তাদের একটা মতলক্ষ্য কিন্তু তারা এখন পর্যন্ত উত্তীর্ণ হতে পারেন নাই। আমি তাদের অনুরোধ করবো উত্তীর্ণ হওয়া উচিত, নয়তো এই বাধাগুলি তারা সবসময় সম্মুখীন হবেন। প্রতি পদে পদে যখনই সামনে অগ্রসর হবে এই বাধাগুলি আবারও আসবে, এই যখনই সামনে অগ্রসর হবে বাধাগুলি তারপরও তাদের উপরে আসবে। এটা অবস্থা না, হয়তো বা এখন একটা পরিস্থিতি শান্ত, কিন্তু ভাবিয়েন না যে এই পরিস্থিতি সবসময় থাকবে। এই জন্য জামাতকে বলবো যে নিরঙ্কুশ রাজনীতি করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এমন এক সংগঠন যার উপরে মৌলিক কোনো বাধা নেই, এই কথা কেউ বলতে পারবে না। দেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগতনে রাজনীতি করতে পারছে কাউ সাথে হাতাহাত করার কারণে নাই, তাদের দর্শক তার নীতি আদর্শ স্বচ্ছ এবং সুন্দর থাকার কারণে। তারা তৎকালীন সময়ে জালেমের বিরুদ্ধে কথা বলছে, এখন কিন্তু জালেমের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির তল্পি পাওক হয়ে কখনই রাজনীতি করি না, আজও করি নেই, এখনও করতেছি না। দেখেন আজকে কিন্তু 5ই আগস্টের পরে আমরা কিন্তু এই চাঁদাবাজ দুর্নীতিবাদদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। কেন? আমরা চাই না কোনো অনৈতিক ব্যক্তি ক্ষমতায় আসুক, আমরা চাই না যে আমরা ক্ষমতায় যাবো, এই চিন্তা আমাদের মাথার মধ্যে নেই। আমরা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, যারা দেশকে মহব্বত করে, ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে যারা কাজ করবে, এদেরকে আমরা ক্ষমতা নিতে চাই। এর জন্য কার তল্পি বাহক হয়ে কার অনুগ্রহ লাভ করে ক্ষমতায় যাবে, এই চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কারা যেতে পারে বলে আপনি মনে করেন? আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ইসলামকে যারা পছন্দ করে এরাই ক্ষমতায় যেতে পারে। দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন সমমনা যে সমস্ত দলগুলির উপরে মানুষের কঠিন কোনো প্রশ্ন নেই, কঠিন কোনো প্রশ্ন নেই এবং বাধা নেই, মানে পাহাড়ের প্রাচীন নেই, তাদের জন্য পথ অতিক্রম করা খুবই সহজ। কিন্তু যাদের সামনে বিশাল বিশাল পাহাড়ের বাধা, এরা যতই বড় হোক না কেন তাদের জন্য অতিক্রম করা খুবই কঠিন। ছাত্র জনতার অভ্যুত্থান যেটিকে বলা হচ্ছে, সেই স্পিরিট কি কোনোভাবে আসলে এক মাসের ভিতরে বাধার মুখোমুখি হয়েছে? তা তো হবেই, এর হওয়া স্বাভাবিক। মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছিল, এখন যদি দেখে তার উল্টা, স্পিডটা তো কমবেই, এটা তো বাধাগ্রস্ত হবেই। আর দেখেন বিগত সরকার 16 বছর ক্ষমতায় ছিল, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত দলের বাহিরে কাউকে নিয়োগ দেয়নি। এখন সমস্ত সেক্টরে তো আসলে সিটিং ডাকার বিগত ফেজির সরকার, কাজে আপনি হঠাৎ করে দেশ ঘুরে ফেলবেন, হঠাৎ করে মুক্ত হয়ে গেছেন, এটা ভাবাটাও দুরূহ। এটা যারা ভাবতেছে তারা আমি মনে করি মরিচিকার মধ্যে পানি খোঁজ করার মতো। এর জন্য সতর্ক হয়ে কাজ করতে হবে, আমাদের সামনে আরও বাধা আসবে, আসাটাই স্বাভাবিক। দেখেন যারা হারছে তারা তো জেতার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আপনি আওয়ামী লীগ হারছে এখন কী চিন্তা করতেছেন? আওয়ামী লীগ বাস শেষ হয়ে গেছে, এটা যারা চিন্তা করে এরা আসলে স্বপ্নের রাজ্য আছে, এটা বাস্তবতার মধ্যে নেই। আওয়ামী লীগ চেষ্টা করবে, কিন্তু আমি চাই না কোনো আওয়ামী লীগ নির্দোষ ব্যক্তির উপরে জুলুম। আমি জুলুমের বিরোধী, আমি চাই না বিএনপির উপরে জুলুম, আমি চাই না আওয়ামী লীগের জুলুম। আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদেরকে যেরকম বিচার করা উচিত, বিএনপি আমিও যদি অন্যায় করি আমার দলের কেউ অন্যায় করে তারও বিচার করা উচিত। আমি জুলুমের বিরুদ্ধে, আমি ন্যায়ের পক্ষে। যারা দল করে সাত খুন মাপ, আর যারা দল করবে না তারা ধুকে ধুকে রাস্তায় এসে জেলখানায় মরতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এটা আমরা চাই না। আবারও 1/11 সম্ভাবনা দেখছেন? দেখেন সব কিছুরই সম্ভাবনা আছে, কোনো জিনিস উড়িয়ে দেওয়া যায় না। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হবে, দেশ ছাড়বে, শুধু একটা সংসদে সবাই পতন হবে, একটা সংসদে সবাই পালিয়ে বেড়াবে, এই চিন্তা কেউ করেনি, কেউ করেনি, হয়ে গেছে। কাজে আমি কোনো জিনিসকে অসম্ভব মনে করি না, আবার সব জিনিস সম্ভবও মনে করি না। কিন্তু আমি বিশ্বাস করি এদেশের মানুষ অনৈতিক কোনো ব্যক্তিকে আগামীতে ক্ষমতায় বসাতে একটু হলেও চিন্তা করবে। 71 আর 2024 এক না, যারা 71-এর চিন্তা নিয়ে 2024-এর চিন্তা করে এটাকে ভুল করতেছে, যারা 75 কৃষ্টি কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র করতেছে, এটা ভুল করছে। এই আওয়ামী লীগ কিন্তু ভুলগুলো এখানেই করছে, ওরা এসির মধ্যে বসিয়া বুদ্ধিমান এবং ভারত এবং পাশ্চাত্যদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের দেশের উপরে অনৈতিক কিছু আদর্শ চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছিল, যেটা বাংলাদেশ মানুষ সহ্য করেনি। আমি সেদিনকে পূর্ণ উপস্থিতিকে বলেছিলাম, দেখেন পাশ্চাত্যদের কোনো সংস্কৃতি যেন আমাদেরকে অবৈধভাবে চাপিয়ে না দেওয়া হয়। রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামী দলগুলো যায় কিংবা আপনারা যারা রাজনীতি করছেন, এই যে একটা তকমা বা আলোচনাটাকে আসলে এরা কিন্তু ইসলাম সম্পর্কে জানিই না। সবচেয়ে বড় কথা হলো আসিফ নজরুল স্যারের মতো ব্যক্তি বলছে, আমি মাত্র ইসলামী কিতাবাদি নবীর জীবনী পড়া শুরু করছি। কথা বুঝছেন যে এদেশের ইসলাম নিয়ে মানুষের অজ্ঞতা কোন পর্যায়ে, এদেশের মানুষের অজ্ঞতা কোন পর্যায়ে, এটা বুঝতে হবে। আমি প্রশ্ন করতে চাই
যেখানে নবী আলী সাল্লাত ওয়াসাল্লাম বলেছেন আহলুজ জার, যারা প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করতে, ভালো চলাফেরা করতে। আমার নবী আলী সাল্লাত ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির মানে পড়শি যাকে ভালো মনে করে সে সবচেয়ে ভালো মানুষ। তো ভালো তো আমাদের পড়শি, তার সাথে আমরা খারাপ ব্যবহার করবো কেন, খারাপ চাইবো কেন? তার সাথে সুসম্পর্ক চাই কিন্তু কর্তৃত্ব চাই না, নেতৃত্ব চাই না। ভারত এখানে ভুল করছে, সুসম্পর্ক পরিবর্তে সুসম্পর্ক পরিবর্তে সে আমাদের কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, আধিপত্য বিস্তার করতে চেয়েছে, এটা ভারতের ভুল। আমি ভারতকে বলবো এই ভুলটা আর করবেন না, আপনার সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া ঠিক না। যদি ভারত সুসম্পর্ক রাখে, কর্তৃত্ব না করে, সে রয়ার মাধ্যমে সব জায়গায় ক্ষমতা না করে, তাহলে ভারতের সাথে আমাদের খারাপ ব্যাপার থাকবে কেন? আর আমরা মনে করি ভারত যে অবস্থায় আছে তাতে তারই উচিত বাংলাদেশের সাথে সুসম্পর্ক কায়েম করা। কারণ হলো তার চারপাশের রাষ্ট্র কিন্তু একটাও তার বন্ধু না, ভুটান বলেন, নেপাল বলেন, মিয়ানমার বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন, এগুলো সবই কিন্তু তার বন্ধু না, সবই শত্রু। এখন বাংলাদেশ যদি শত্রু হয়ে যায় তাহলে আমরা মনে করব ভারতের পেটে আমরা নই, বরং আমাদের পেটে ভারত। ইসলামী আন্দোলন, ইসলাম, দেশ ও মানবতা, এই তিন মূল নীতিকে খেয়াল রেখে, ভিত্তি করে যারা ঐক্য করতে চায় তাদের সাথে ইসলামী আন্দোলন ঐক্য করুন। যদি ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে শক্তিশালী এক ঐক্য করি, আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, সবাইকে নিয়ে, এখানে শুধু ইসলামী দলেই আমি কিন্তু মিন করছি না, এই তিন শর্ত অনুযায়ী যারা আসতে চায়, যদি বিএনপিও আসতে চায় বা অন্যান্য দলও আসতে চায় ইসলাম দেশ মানবতার স্বার্থে, আমরা সবাইকে নিয়ে কাজ করব। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন এবার জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে। যারা 5 তারিখের পরে গুন্ডামি, বদমাশি, লুট, তরাজের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে আবাউট করেন। যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করেছি, এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করি। দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায় কোনো চরিত্রহীন বদমাশ, ডাকাত এবং লুটেরাদেরকে আমরা দেখতে চাই না। যে যার যার মতামত তার যার জায়গায় থাকবে, কিন্তু যেই পয়েন্টগুলোতে, যেই বিষয়গুলোতে আমরা সকলে একমত, অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা, বিরোধের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব। এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেস ধরে, এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা, এই ভিত্তিতে আমরা আসলে ঐক্যের চিন্তাটা করছি এবং চেষ্টা করছি। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন, পাখির মতো যারা মানুষ হত্যা করেছে এই প্রজন্ম তাদের আর গ্রহণ করবে না। মানুষের সাথে আওয়ামী লীগের যে আচরণ হয়েছে আগস্ট বিপ্লবের পরে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা খুবই ওই রকমই হওয়া উচিত যেমনটা 1971 পরবর্তী সময়ে বাংলাদেশের মুসলিম লীগের রাজনীতি যা হয়েছে। মুসলিম লীগ 71 পূর্ববর্তী সময়ে ঠিক যেই আচরণ করেছে দেশের জনগণের সাথে, আওয়ামী লীগ 5ই আগস্টের বিপ্লব পরবর্তী পূর্ববর্তী সময়ে তার চেয়ে আরও অনেক জঘন্য আচরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতি এই প্রজন্ম যতদিন বেঁচে আছে, এই গণহত্যা যারা দেখেছে তারা কোনোদিন আওয়ামী লীগকে আর গ্রহণ করবে বলে আমার মনে হয় না। মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হলে এর মাশুল বিএনপিকে বেশি গুনতে হবে। ইসলামী দলগুলো নিয়ে জামাত ইসলামী কি ভাবছে, একটা বড় ঐক্য গঠন করা উচিত? দেখেন, এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তারপরে আমরা সংখ্যাগুরু এবং সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে এই তথ্যে আমরা বিশ্বাসী না। আমরা মনে করি যে এই দেশে যারাই জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকেই এই দেশের এক একজন গর্বিত নাগরিক এবং অধিকার একজন নাগরিক হিসেবে সকলের সমান। আর যেহেতু এই দেশে আলিম ওলামা ঐতিহ্যগতভাবে ঐতিহাসিক কাল থেকে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন এবং অনেকগুলা প্রসিদ্ধ ইসলামী দল আছে, মার্কাজ আছে, আমরা মনে করি যে সমাজের যে কোনো সিদ্ধান্তে তাদের সম্পৃক্ততা অপরিহার্য। বিগত দিনগুলোতে আলিম ওলামাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যদি হেফাজতের 5 মে 13 সালের কথা বলি, সেখানে কী নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হয়েছে, তাদেরকে নিয়ে উপহাস করা হয়েছে। এই সম্প্রতি এই আন্দোলনের সময় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য অত্যন্ত উপহাস করে তাদেরকে বলেছেন যে এক রাতে সাফ এবং ঠান্ডা, এখনও যদি কেউ করে ওই রকম ঠান্ডা এবং সাফ করে দেওয়া হবে। তারা তো স্বীকার করে নিলেন, সাফ কি, সাফ মানে কোন, তখনও তারা গণহত্যা করেছেন, গণহত্যা করে তারা আবার অস্বীকার করেছে। কিন্তু তাদেরই একজন প্রেসিডিয়াম সদস্য এটার প্রতিবাদ আওয়ামী লীগ করেনি, তিনি বলেছেন ঠান্ডা এবং সাফ, এর ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগ দেয়নি, তারা সেই কাজটি করেছেন। এরপরে আলিম ওলামাকে 22 সালে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হলো, শত শত আলিম ওলামা, মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, অনেক জায়গায় মেম্বরে দাঁড়ানোর মতো মানুষ থাকলো না,
মসজিদে ইমামতি করার মতো ইমাম পাওয়া গেল না, এরকম একটা ক্রাইসিস এই দেশে সৃষ্টি হলো। আর জামাতে ইসলামের উপর যা করা হয়েছে, যে তাণ্ডব চালানো হয়েছে, এটা সারা বিশ্ব সাক্ষী। আমাদের তো গোড়দুয়ার বোলডোজার দিয়েও তো ভাঙা হয়েছে, আমাদেরকে কী করা হয়নি? মজলুম দল হিসাবে জামাতে ইসলামীকেই সবচেয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই যারা মজলুম হয়েছে তাদের সাথে আমাদের রক্ষ হবে, সে যেই হোক। আর বিশেষভাবে আমরা যেহেতু আলিম উলামাকে সম্মান করি, আমরা একটা ইসলামী দল করি, তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত উঠা বসা আছে, কথাবার্তা চলছে যে সবাই মিলে এই দেশটাকে সুন্দর কীভাবে করতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই হাতে হাত মিলিয়ে কেউ কাউকে হিংসা না করে, হিংসার আগুন জ্বালিয়ে নেওয়া দিয়ে, জাতিতে ভাগ ভাগ না করে, বরঞ্চ ঐক্যবদ্ধ একটা জাতি আমরা কীভাবে গড়তে পারি। এখন আমাদের স্লোগান হচ্ছে নাইদার মেজরিটি নর মাইনরিটি, উই নিড ইউনিটি। আমরা মেজরিটিও বুঝি না, মাইনরিটিও বুঝি না, আমাদের দরকার হচ্ছে এখন ঐক্যবদ্ধ হওয়া। সেই ঐক্যবদ্ধ জাতিই কেবল একটা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে এবং নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্ত হয়ে দাঁড়াতে পারে। এই মুহূর্তে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কমি আলেম বা কমি মাদ্রাসা কিংবা তাবলিগ জামাত সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কি? আসলে আমরা সবাইকে সম্মান করি, তারা যার যার জায়গায় তাদের নিজস্ব কর্মসূচি অনুযায়ী দীন ইসলামের খেদমত করে যাচ্ছেন। আমরা আমাদেরকে একক ইসলামী দল মনে করি না, এই জন্যে আমরা সবাইকে সম্মান করার পক্ষে। আপনি যাদের নাম বললেন সবাইকে আমরা সম্মান করি। আমরা খালেদা জিয়াকে তারেক কেবেস থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকা দেখতাম, হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে, এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আমেরিকা আমি একই দেখছি। যদি আবারও সে বিএনপি ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, খুবই মনোযোগ দিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমি চরমনয় পীরের বক্তব্যগুলো শুনছিলাম। আর তিনার কথাতে ফিরে গিয়েছিলাম সেই 2006-এর যে আগের মুহূর্তগুলা, তৎকালীন বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ, প্রেক্ষাপটটা বদলাতে শুরু করেছে। বাট চরমনয় পীর সৈয়দ ফয়জুল সাহেব তিনি আপনার মনে করছেন যে প্রেক্ষাপট এখানে কোনো কিছু পরিবর্তন হয়নি, আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়েছে। আজকে আওয়ামী লীগের পতনের পর 2 বছর আগে মারা যাওয়া একজন ক্যান্সারের ছাত্রলীগ নেতাকেও মামলার আসামি করা হয়েছে। তারপর ঢাকাতেও দেখলাম এরকম একজন মৃত মানুষকে মামলার আসামি করা হয়েছে। আমার কথা না, ফজল সাহেবের কথা। তিনি বলেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, আজকে আবারও সে লুটপাট চাঁদাবাজি করছে বিএনপি। তাহলে আওয়ামী লীগকে সরিয়ে আবার যে রাষ্ট্রক্ষমতা বিএনপির হাতে দিবেন, দেশের কি পরিবর্তন হবে কিনা? দর্শক, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের এই মুহূর্তে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের কী বলে যে আলেম সমাজরা তারা মনে করছেন যে আওয়ামী লীগের বিকল্প হিসাবে যে বিএনপিকে এই মুহূর্তে আবারও আলোচনায় আনা হয়েছে বা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো জনমত তৈরি হচ্ছে সেটা আরও একটা বোকামি। কারণ 2006 সালেও লুটপাট, দুর্নীতি, নানান কিছুতে তারেক জিয়া দেশ ছেড়েছেন, বেগম খালেদা জিয়াও মামলার আসামি হয়েছেন। তো এই দলটার হাতে ক্ষমতাটা আসলে এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই। না, আমার কথাগুলো এখানে আমার উপর গোসার সুযোগ নেই। তো চলুন দেখি ফজল করিম সাহেব তিনি নিজে কি বলছেন। নিশ্চয়ই শুনেছেন তিনার বক্তব্য। শুনলে আসলে আমরা যারা একটু এইজের বল আছি, মানে যাদের বয়সটা মোটামুটি 30+, তারা কিন্তু সেই যুগ, এই যুগ, অনেক যুগে আমরা দেখলাম। তো আপনার কি মনে হয় যে আসলেই কি যে জামাতে ইসলাম অথবা তাদের যে সহযোগী সংগঠন ইসলামী ঐক্য যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, হেফাজত ইসলাম, তারপর হচ্ছে চরমনয় পীর, জামাতে ইসলাম, তারা যদি একত্রিত হইয়া রাষ্ট্রক্ষমতায় যায়, দেন বিএনপির থেকে বাংলাদেশটা ভালো চলবে, রাস্তাঘাটে লুটপাট হবে না, চাঁদাবাজি হবে না, প্রতিষ্ঠানগুলোতে দুর্বৃত্তায়ন হবে না, নানান ধরনের যে ঘটনাগুলো সমাজে কিশোর গ্যাং আছে সেগুলো তৈরি হবে না, অথবা আমাদের মেয়েদের সাথে যে ইফটিজিং, রাস্তাঘাটে যে শ্লীলতাহানি, অথবা ইউনিভার্সিটিতে এই গল কয়েকদিন যাবত আমরা দেখছি মেয়েরা প্রকাশ্যে বিড়ি টানছে, মানে বেহায়া পনারো নানান দৃশ্যপনা আমরা কিন্তু বাংলাদেশে দেখছি। তো এগুলো আসলে কেউন সরকার গেলে বন্ধ হবে? এটা কি বিএনপি সরকার গেলে বন্ধ হবে ক্ষমতায়, নাকি আসলে ইসলামী যে ঐক্য এই মুহূর্তে জামাত ইসলাম একা তারা নির্বাচনে যেতে পারবে না, জয়লাভ করতে পারবে না, সো এই টিমগুলোর সাথে কানেক্ট হয়ে তাদেরকে রাষ্ট্রক্ষমতা যেতে হবে? তো আপনার কি মনে হয় যে ফজল করিম সাহেব যে কথাগুলো বলছিলেন পীরে চরমনাই, তিনি কি আসলে এই কথাগুলো রাষ্ট্রক্ষমতায় গেলে তারা রাখতে পারবেন, অথবা এতগুলো ইসলামিক দল একত্রিত হলে বিএনপি কি আসলে ঠেকাতে পারবেন কিনা? তবে একটা মজার বিষয় হচ্ছে
তেনার কথার মধ্যে শতভাগ যুক্তি আছে। এই মুহূর্তে ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গা, আমার নিজের এলাকা সেখানেও কিন্তু একই অবস্থা। যারা আমার এলাকার আছেন জানেন কম বেশি, তাই না? তো নিরীহ মানুষকে এখন তাদের কী বলে যে মামলার আসামি করা হচ্ছে বেশ কিছু জায়গায়, যারা অপরাধী তারাও হচ্ছে, বাট পাশাপাশি অনেক ধরনের ভুয়া মামলা তৈরি হচ্ছে। এর মধ্যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে জিবি তোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলোর ছবি ফুটেজ সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। তো এগুলোর কারণেই চরমোনাই সাহেবরা যখন কথা বলছেন, ওই যে আরেকটা লুটপাট দৃশ্য হইতেও পারে নাও হতে পারে, তবে বিএনপির এবার হাইকমান্ড যারা আছেন, তারেক রহমান বা আমরা যদি দেখি রিজভী সাহেব, মির্জা ফখরুল ইসলাম, তারা কিন্তু খুব শক্ত ভূমিকা পালন করছেন, যেটা অতীতে কখনো দেখি নাই। এটার একটা কারণ হচ্ছে কি, দীর্ঘদিন ক্ষমতা থেকে বাহিরে থাকার কারণে অথবা আওয়ামী লীগ সরকারের পতনের দৃশ্য দেখার পর রাজনৈতিক যারা নেতা আছেন তাদের ভিতরে সামান্যতম ভয় হইলে ঢুকছে যে জোর কইরা অথবা ক্ষমতায় থেকা অথবা প্রশাসনকে ব্যবহার কইরা আর কিন্তু ভাই সেই রাজনীতির দিন নাই। রাজনীতি যদি করতে হয় লাইনে এসে রাজনীতি করতে হবে, এমনটা কিন্তু মনে করছেন উঁচু পর্যায়ের নেতারা। কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন থাকা বিভিন্ন জায়গায় যে 5% স্যাঁচরা আছে দলীয় কর্মীর নামে, আওয়ামী লীগ বিএনপি দোনো দলে আছে, কোনো কাজকর্ম করে না, এলাকাতে হাইটাইটা খায়, ভাইয়ের পোস্টার লোয়া টানাটানি করে, চোর ডাকাতগুলো ভাইদের সাথে গিয়ে এখন বৈশা যাচ্ছে অনেক জায়গাগুলো, আপনারাও দেখছেন আপনার এলাকায়। এই শ্রেণীটা এদেরকে কিন্তু হাইকমান্ড শক্তভাবে যদি কন্ট্রোল করতে না পারে, ডক্টর ইউনূসের সরকার কিন্তু 2-3 বছরের জন্যই বসতে যাচ্ছেন। আর এই সময়টার মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে বিএনপির নেতাকর্মীরা অন্যায়ও করছে, আবার বিএনপি কিন্তু বহিষ্কারও করছে, সেটাতে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে কি যে না, বিএনপি কাজগুলো করার জন্য আবারও তারা, আমি বিএনপি বলা উচিত না, বিএনপির যারা নেতাকর্মী আছেন বা দল তো বিএনপি, তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা ভালো ঝামেলা ফেস করছে বিএনপি, আর গণমাধ্যমগুলো সেগুলো প্রকাশ করছে। এখন গণমাধ্যম প্রকাশ করার কারণে কেউ কেউ বলছেন এত বছর কেন করেন নাই, ওই যে সরকারে গেলে কন্ট্রোলিং করা হয়, এটাই তো নিয়ম। তো এখন আপনার কী মনে হয় যে এই মুহূর্তে আসলে যে আপকামিং যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে কার পাল্লাটা ভারী হবে, বাংলাদেশের আলেম সম্প্রদায় একদিকে একত্রিত ভারী হবে, নাকি বিএনপি বা জাতীয় পার্টি, আরও যে দলগুলো আছে বাম বাম রাম ডান যারাই আছে তারা একদিকে ভারী হবে, কী মনে করছেন? ভালো থাকুন, আসসালাম। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আপনারা কী বলতে চান, আপনাদের কী বলার রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছায়, আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এতটুকুই বলতে চাই, আজকে জামায়াত ইসলামী কিন্তু আস্তে আস্তে মানুষের মনে জায়গা করে নিচ্ছে, বিশেষ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনে মানুষ কিন্তু আস্তে আস্তে জামাতের প্রতি একটা আস্থা রাখছে। জামাত বাংলাদেশের সাধারণ আপমা জনতার অন্তরে জায়গা করে নিচ্ছে, এখন বিশেষ করে বিএনপির বিরোধী দল হিসাবে কিন্তু রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এবং জামাতের সঙ্গে যদি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধ হয় তাহলে তার কোনো কথাই নাই বিএনপির জন্য, তাহলে খুব কষ্টকর হয়ে যাবে নির্বাচনে জয়লাভ করা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামের ঐক্যবদ্ধ নিয়ে আপনারা কীভাবে দেখছেন বিষয়টি, আপনারা কী বলতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।